কথায় আপনার সঙ্গে আছি চ্যানেল 99 থেকে এবং কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে দৈনিক আজকের আলোকিত সকালে আমি জেলা প্রতিনিধি সাংবাদিক পরাগ ভাই আপনার সঙ্গে আছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমাদের এমএসএস নিউ রাসেল গ্রিসের একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমরা আপনাকে পেয়েছি আব্দুল আলী ভাই আপনাকে আমি চ্যানেল 99 থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ব্রিক্সের বর্তমান প্রেক্ষাপটে যে বিজনেস চলছে আপনার অনুভূতি কথা দেখে তুমি পাবেন সম্মানিত আমার দেখা আলোকিত কি বলবি আব্দুল আলী ভাই বর্তমান যে সময়টা এরা দিচ্ছে যে এই বর্তমান এই চলতি বছরে যে এরা এটা একদম তাপ বর্তমান হয়ে যাবে কয়লার দাম বাড়ছে এদিকে মাটির দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে ব্যবহারের দাম বাড়ছে সব কিছু মিলে সব কিছু প্রভাব কিন্তু আমাদের উপর পড়ছে এই বছরটা আমার মনে হয় যে আমাদের একটা পরীক্ষামূলক বছর এই বছরটা প্রশাসন বা ইয়ে এটা আলাদা মানে মাটি আমরা কয়লার কয়লায় মাটি লেবারে ডিজেলে ইত্যাদি এগুলো নিয়ে যুদ্ধের মানে ওই যে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আমাদের এখন পুরা যুদ্ধ করার সময় ভিউয়ার্স খুব সুন্দর একটি কথা তুলে ধরে দলেন আব্দুল আলী ভাই যে কোভিড 19 সিচুয়েশন এগিয়ে গিয়েছে লকডাউন শাটডাউন অনেক গিয়েছে দু বছর ইন্ডিভিজুয়ালি ভাবে যে কথাগুলি তুলে ধরলেন আলিম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি রাসেল গ্রিসের একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনার প্রতিষ্ঠা তুলে ধরার জন্য এখানে যে কথাটা আসছে তা হলো পুরানো উন্নত মানের ঈদ পশ্চিম ডাউনলোড কেন এখান থেকে সম্পূর্ণ কি বিষয়টা আমরা জানি সাধারণত ইউপিএ সাধারণত ইন্ডাস্ট্রি হ্যাঁ শীতকালে এটা সাধারণত বর্তমানে আলিম ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের বর্তমানে রেট কত করে যাচ্ছে আপনারা জানেন বর্তমান যে ইয়েটা ইয়েটা আমরা অনেকটা হিসাব করছি আমাদের কস্টিং কল গড় আপনার 9.30 টাকা পার কেজি আচ্ছা মাটি কয়লা ডিজেল ইত্যাদি দাম বাড়াতে তো সর্বনিম্ন এখান থেকে আমাদের 2100 টাকা বাড়তেও পারে আবার কমতেও পারে তবে বাড়ার সম্ভাবনাটাই বেশি যদি আমাদের মনে করেন 2 নম্বর মালের পরিমাণটা বেশি হয় তাহলে আমাদের লোকসানটা বেশি হয় তাহলে বাইরে যাওয়ার পরিমাণটা বেশি জেলা প্রতিনিধি হিসাবে চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আলিম ভাই আমাদের এখান থেকে মানে কি কোথায় কোথায় আপনারা এখান থেকে নিয়ে যাচ্ছে বা সরবরাহ করছে আমার বিশেষ করে এই ফিল্ডের ইচ্ছা বেশিরভাগ চান্দিনা চাহিদা বেশি চান্দিনাতে চাহিদা বেশি যেমন আমরা গত বছর যে মাত্রা আমরা সেল দিচ্ছি আমরা দেখলাম যে সর্বনিম্ন 50% মানে আমাদের চান্দিনাতে গেছে ভিউয়ার্স আব্দুল আলিম ভাই বলতে আছে যে আমাদের পার্শ্ববর্তী যে চান্দিনা আছে চান্দিনাতে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি এখান থেকে যাচ্ছেন আমাদের চন্দ্রকর দেবিদার থেকে রাসেল ব্রিক্সের সুনন্দ ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আলিম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে ঝিকঝাক সম্পর্কে আপনি আমাকে কিছু একটু তথ্য দিবেন এবং আমাদের যে কালো ধোয়া এটার পরিবর্তে যে আবার সামনের দিকে আসছে যে আপনারা যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে ইয়ে করে যে ইয়েটা আসছে মানে ডিজিটালের অন্তরায় নিয়ে আর কি এই জিনিসটা আপনি আমার সাথে একটু জিগজ্যাগের ব্যাপারটা হলো আপনার যেটা হচ্ছে যে এই যে আপনি দেখেন আমার এখানে পেঁপে গাছ আছে গাছের মধ্যে সবচাইতে দুর্বল গাছ হচ্ছে পেঁপে গাছ হ্যাঁ অনেকে অনেকের ধারণাটা এরকম যে ওই কালো দোয়ায় বা ফিল্ডের কারণে গাছ মরে পরিবেশ নষ্ট হয় পরিবেশের ব্যাপারটা আমি এনশিওর না তবে আমি এটুকু শিওর যে বৃক্ষের কোনো দোয়ায় কোনো গাছ বা কোনো ফসল আদির ক্ষতি হয় না এই কারণে আমার এখানে আপনার প্রমাণস্বরূপ এখানে আছে পেঁপে গাছ আছে দেখেন আমার এখানে পেঁপে আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন কলা গাছ এই জমির ফসলি জমি সব ঠিকঠাক আছে এখানে জিগজ্যাগ বলতে এটা বুঝলেন আপনি আমার চিংড়িটা আছে 105 ফুটের ছোটো আছে 105 ফুট আছে আমাদের এই পানি এই যে যে দোয়াটা বাড়া আমাদের নিচে কিন্তু একটা সংস্কার আছে একটা ম্যানহোল আছে ম্যানহোলটার ওই পাখায় বাইরে এটা এই দূষিত জীবাণুটা নষ্ট করে কিন্তু আমরা দোয়াটা উপরে দিতে পারবো যতটুকু সম্ভব আমিও মানুষ আমার তো বাস্তব এই পরিবেশের ক্ষতির মধ্যে আমিও একজন ক্ষতিগ্রস্ত বা আমি একজন বাস্তব যে দশজন দিয়ে নষ্ট করবো এমন তা না আমরাও যতটুকু সম্ভব এটার জন্য চেষ্টা করতেছি করছি
পাশাপাশি যদি সরকার বা কারোর একটু কোনো পরামর্শ থাকে এটা এভাবে করলে আর চেয়ে আরো ভালো হয় আর উন্নত এটা আমরা মাথা পেতে আউট স্ট্যান্ডিং খুব সুন্দর একটি প্রস্তাবনা তুলে ধরেন আমাদের আলোকিত কিংবদন্তি ব্যবসায়ী আব্দুল আলীম ভাই আমাদের দেবিদ্বারের গৌরব উনি যে কথাটা বললেন যে জিজ্ঞাসা সম্পর্কে আমরা যেটা যেটা বলবো যে ওয়াটার পলিউশন এবং বায়ো পলিউশন সেক্ষেত্রে যে মানে এখানে একটা জিনিসে কিন্তু প্রমাণ করে দেয় এখানে যে আশেপাশে আমাদের যে গাছগুলি আছে সেই গাছগুলি যদি আমাদের এই ইয়ের কারণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হতো তার একটা প্রমাণই কিন্তু আমরা এখানে পেয়ে যেতাম যে একটা গাছ যে জিনিসটা বললেন যে আপনার পেঁপে গাছ তো একটা জিনিস যে তাল গাছ উঁকি মারে আকাশে তারপরে কিন্তু আপনার ফল দেয় কিন্তু বেশি ঠিক আছে তাল গাছটা যখন সবচেয়ে বড় হয়ে যায় একসময় কিন্তু একটু নুয়ে যায় তখন কিন্তু ফলের পরিমাণ সবচেয়ে বেশি আসে আমি যে কথাটা বলছি একটা খুব সুন্দর একটি প্রস্তাবনা দিয়ে একটা এক্সাম্পল আপনি তুলে ধরেছেন যে একটি পেঁপে গাছের মাধ্যমে আমরা কিন্তু প্রমাণ করে দিচ্ছি যে এখানে যে বায়ু পলিউশন নিয়ে কোনো ইয়ে নেই এরপরেও সরকারের দিক থেকে যথাসাধ্য যেগুলি সামনের দিকে এনভায়রনমেন্ট সামনের দিকে আসবে ডিজিটালের যে ছোঁয়া বর্তমান সরকার বলেছেন মমতা ভাই মাঝে শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সচিব আছে জয় ডিজিটাল বাংলাদেশ মিশন 21-41 সামনে রেখে আজকে আমরা ডিজিটালের দ্বারপ্রান্ত সামনের দিকে চলে আসছি তারা ধারাবাহিক রক্ষা করার জন্য আব্দুল আলীম ভাই খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল দিয়ে আপনি দেখিয়েছেন তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাচ্ছি যে পানি যেরকম সৃষ্টি হয় হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তদ্রুপভাবে আমাদের ঠিকঠাক এখানে যে মেসেজ রাসেল ব্রিজটা সেটাকে আমরা স্বচ্ছ এবং সুন্দরভাবে আপনি তৈরি করে নিয়েছেন যেখানে কোনো বায়ু পলিউশনের কোনো ক্ষতির কারণ ইয়ে দেখে না তো সেই সুবাদে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার এই বছরে আপনি প্রোডাক্ট কতটুকু হয়েছে আসলে খোলা আকাশের নিচে ব্যবসা তো এটা শিওর বলা যায় তবে আমাদের একটা টার্গেট থাকে আপনার প্রতি বছর 50-60 লাখ মাল কাটা এই দুটো বৃষ্টি বাদলায় নষ্ট হয় আবার যেমন বিশেষ করে এই বছর বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন নির্বাচনের কারণে লেবারগুলো দায়িত্বে আসতে চলেছে অন্যান্য বছরের তুলনায় এই বছর প্রোডাকশনটা অনেকটাই কম পাশাপাশি আমরা নিজেরাও অনেকটা দুর্বলভাবে করতেছি এই কারণে যে গর্জিয়াসভাবে কর্ম বা চাপদি কর্ম কাটামো কয়লার দাম তো অনেক হ্যাঁ তাই আমার আগে একটা তিনটা বৃক্ষ চালাইতে দেড় পাশাটা লাগতো এখন একটা বৃক্ষ চালাইতে এক পাশাটা তাই এখন যে আমি ওইভাবে দৌড়ে যেতে হবে আমাকে ওই দোকানটা থাকতে হবে যার জন্য আমরা নিজেরও একটু স্লোভাবে আগাইছি ভিউয়ার্স খুব সুন্দরভাবে প্রস্তাবনা রেখেছেন আমাদের আলোকিত আব্দুল আলীম ভাই যে আপনারা চিজাক সম্পর্কে জেনেছেন এবং রাসেল ব্রিজ সম্পর্কে তুলে ধরেছেন আমাদের আলোকিত কিংবদন্তি ব্যবসায়ী আব্দুল আলীম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আব্দুল আলীম ভাই আপনি আমাদের কুমিল্লা হ্যাঁ আমাদের গৌরব আজকে আমরা কুমিল্লা বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় না কেন 64 জেলার মধ্যে কুমিল্লা হচ্ছে যে ব্যস্ততার পারফরমেন্স হচ্ছে এডুকেশনের দিক দিয়ে ঠিক আছে শিক্ষার দিক দিয়ে আর কি তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানা যাচ্ছি আমাদের আলোকিত কিংবদন্তি ব্যবসায়ী হিসাবে আব্দুল আলীম ভাই ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল আগামী দিনে আপনার স্বপ্নটা কি আছে আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন আগামী দিনের স্বপ্ন তো অনেক কিছু থাকে কিন্তু সব কি আর বাস্তব হয় স্বপ্ন মানুষের তবে একটাই যে আশাই মানুষকে বাঁচিয়ে রাখে একটা একটা আশা একটা স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে আমার তেমন কোনো স্বপ্ন নেই আমার স্বপ্ন যে আমি যেইভাবে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছি এইভাবে ঋণমুক্ত থাকি আর এইভাবে চলে যেতে পারবে ভিউয়ার্স খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আব্দুল আলীম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আব্দুল আলীম ভাই বর্তমানে আছেন যে পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রিম বলে আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি গন্তব্য রয়েছে জিটি টার্স গড তুমি তোমার আল্লাহর রূপ মেনে চলো জিটি টার্স প্যারেন্টস তুমি তোমার পিতা মাতার রূপ মেনে চলো আমি বলবো যে সম্রাট নেপোলিয়ন একটি কথা বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো আপনার গর্ভধারণের মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনার বাবাকে কারণ আলোকিত ব্যবসায়ী হিসাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আপনি বিজনেস করে যাচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রাষ্ট্রীয় তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন যে ডিটি টুয়ার্স ম্যান ক্যান অর্থাৎ মানব সেবা একটি মত আপনার কিন্তু সম্পূর্ণ মানব সেবা আমরা ছোটোকাল থেকেই কিন্তু আমরা দেখে আসছি তো সেই সুবাদে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিউয়ার্সে যারা আমার চ্যানেলের সামনের মধ্যে আছেন আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আলীম ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেন আপনারা লগ ইন করে ফেলেন www.practice99.com এবং টিভি নেটওয়ার্কের সাথে থাকেন এবং আমরা স্কোরিংয়ের মাধ্যমে মোবাইল নাম্বার এবং ঠিকানা সব কিছু দিয়ে দেবো আপনারা দূর দূরান্ত থেকে আমাদের মেসেজ রাতের বিশ্বের থেকে আপনারা সংগ্রহ করেন এবং নিয়ে যান এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পরাণ ভাই জেলা প্রতিনিধি হিসাবে আব্দুল আলীম ভাই আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনার পরিবারবর্গ সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ